তুমি কি খুব ব্যস্ত ছিলে না না কেন বলো তো স্বাধীন একটা ফোন পাইনি তো তাই বলছিলাম ও আসলে আজকে একটু নানান কাজে আটকে পড়েছি ওর মধ্যে কি একটু টাইম পেলে না দিয়া প্লিজ রাগ করো না 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 আমি রাগ করছি না কাজ থাকতেই পারে বাট একবার জানাবে তো ওকে বাবা এরপর থেকে জানাবো ঠিক আছে মনে থাকে যেন আচ্ছা তুমি আজ সকালে কি করছিলে সকালে সকালে ওই তো ইমন এলো এসে প্রচন্ড বকবক করলো করতে করতে বেলা হলো মা বললো খেয়ে নে খেতে বল ছাড়ো না শোনো না কালকে রিহার্সালে কখন আসছো না বাবা ওসব নাটক আমার দ্বারা হবে না আমি যাচ্ছি না হুম আসছো ব্যাস ফাইনাল কাল দেখা হচ্ছে না তার আগে দেখা হচ্ছে কোথায় কখন সকালে আমার বাড়িতে ইরে কালকে যে আমার একটু কাজ ছিল এটাও তোমার একটা কাজ তুমি আসছো ওকে দিয়া শোনো না 11:30টার মধ্যে আরে দিয়া শোনো এরপরেও কথা বললে না ফোনে মা বকবে কাল দেখা হচ্ছে আমি রাখছি বাই আরে শোনো না দিয়া আমি কিচ্ছু শুনতে চাই না আমি কাল ওয়েট করব আমি এখন রাখছি বাই হ্যাঁ কিন্তু কিন্তু কিচ্ছু না আমি রাখছি আদি বাই গুড নাইট টাটা আমি দিয়া দিয়া তোমায় যা দেখাচ্ছে না কিরকম একদম ঝান্সি কি রানী লক্ষ্মীবাই যুদ্ধে চলেছে ভালো ছিল কিন্তু বয়ফ্রেন্ড জানো তো ওই পাচ্ছি না এদিকে কাজ এনেছো তুমি নিশ্চয়ই ভুলে গেছো না এনেছি ম্যাডাম দেখো ওদিকে আজ একদম পুরোপুরি পাস মার্ক ঠিক আছে একদম একদম ঠিক আছে থ্যাংক ইউ আমার সব পুড়ে গেল বাবা কি হলো কি হলো হাসছো কেন তুমি যে রান্না করছো না আমাকে দেখেই বোঝা যাচ্ছে কেন কি হয়েছে নাকে হলুদ কফি থ্যাংক ইউ বললে না তো কেমন হয়েছে বললে না তো কেমন হয়েছে আমি বানিয়েছি বন্ধুনা মিষ্টিটা একটু কম সেটা ম্যানেজ হয়ে যাবে বলছো হ্যাঁ যেটুকু মিষ্টি কম তোমার হাত দিয়ে বানিয়েছো তো ওটা মেকআপ হয়ে গেছে আদি চিনি দেব চিনি দেব না 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 জানো আজকে আমার না দুপুরে খাবার নিমন্ত্রণ আছে এক জায়গায় কি হবে বলো তো ইলিশ মাছ আমার খুব প্রিয় গ্রেট কোথায় ইমনদের বাড়িতে একটা সমস্যা আছে ইমন না রান্না করবে কি যে হবে খাওয়া যাবে কিনা কে জানে তুমি আর ইমন খুব ভালো ফ্রেন্ডস না আদি হ্যাঁ ভালো তো আসলে কি বলতো আমাদের বন্ধুত্বটা তো খুব ছোটবেলা থেকে আর ইমনের পুরোটাই আমাদেরকেই ঘিরে মানে ধরো আমি বাবা দেবা ইমনের তোমাদের ছাড়া আর কোনো ফ্রেন্ডস নেই হ্যাঁ আছে ওই কোচিং টোচিং আছে অনেক তবে আমরাও সব থেকে ভালো বন্ধু তোমাদের গ্রুপটা কিন্তু খুব মজার হ্যাঁ এটা ঠিকই বলেছো আসলে কি বলতো আমরা না সবসময় একে অপরের পাশে থাকি
বন্ডিংটাই তো আসল, সেই জন্য সেটা তো বোধ হয় এখন আমাদের গ্রুপে এসে তুমিও বুঝে গেছো। বুঝতে পেরেছি বলেই তো বললাম। জানো আদি, প্রথম প্রথম যখন এই পাড়াতে এসেছিলাম ভেবেছিলাম খুব বোরিং কাটবে, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। কাকু কাকিমা কই? আর বলো না, মা গেছে মাসির বাড়ি, আজ ফিরবে না, বাবা ব্যাংকে গেছে, এখনই চলে আসবে। কি বলছিলাম, ও বন্ধুত্বের কথা। আমাদের বন্ধুত্বের কথা বলতে গেলে না সময় হুড়ুর করে কেটে যাবে। এই তো সেবার, সেবার আমরা পরীক্ষার পর ঠিক করলাম পিকনিক করব। দেবা যথারীতি, দেবা বললো যে আমি রান্না করব, তোদেরকে জমিয়ে খাওয়াবো। আলটিমেটলি কিচ্ছু করতে পারলো না, শেষকালে অনুকূল কাকু আর ইমন মিলে পুরো ব্যাপারটা সামলাল। ইমন খুব মুডি না আদি? খুব ভীষণ সাংঘাতিক মুডি। বাপরে বাবা, আমরা সবসময় না একটা ভয়ে থাকি যে এই বলে কিছু করে ফেললো। আসলে কি জানো, ওর মধ্যে না একটা অদ্ভুত ছেলে মানুষই আছে, সবসময় হাসি খুশি ছটফটে। ইদানিং কেবল মাইন্ড আদি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, ইদানিং কি তোমার আর ইমনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম না, প্রবলেম হবে কেন, কেন বলছো? না না, আমি তো এমনি বললাম। আর বল দিয়া, অনেক দেরি হয়ে যাচ্ছে বুঝলে তো, খেপিটা আবার খেপে যাবে। আর বলেছি ইলিশ মাছ ভেজে রাখবে, সেই গন্ধ তো আমি এখন থেকে নাকে পাচ্ছি। আমি যাই, শোনো শোনো শোনো, সন্ধ্যাবেলাতে দেখা হচ্ছে, ও না খুব রাগ করবে। আদি শোনো, আমি বাড়িতে একা, প্লিজ আমাকে একটু কোম্পানি দাও। ইমনের হয়তো এখনো রান্নাও হয়নি, প্লিজ একটু বসো আদি, প্লিজ। ওকে ফাইন, একটুখানি কিন্তু। আমার রান্না করা শেষ, বুঝলি বয়ফ্রেন্ড? সত্যি এত তাড়াতাড়ি? না হয় কি উপায় বলো তো, এক্ষুনি তো ওই হ্যাংলাটা এসে উপস্থিত হবে, আর তারপর আমার মাথা খারাপ করে দেবে, খেতে দে খেতে দে করে। ও বুঝলাম বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি বলো তো? না মানে এখানে আসার তাড়াটা কার বেশি, হ্যাংলাটার নাকি হ্যাংলাটাকে যে ডেকেছে তার? তুমি আবার শুরু করলে? ও সত্যি, একবার এসো দেখি তাড়াতাড়ি। কেমন হয়েছে? ফাটা ফাটি ফাটা ফাটি, সত্যি সত্যি দারুণ হয়েছে। তাহলে বলছো আমি রান্না করতে পারি? নিশ্চয়ই, কিন্তু বাজারটা কেমন হলো সেটা তো বললে না। কোনো কথা হবে না, আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে এতটুকু চান্স নেওয়া যাবে না। আজ কঠিন লড়াই, প্রবল প্রতিপক্ষ, এক ইঞ্চি ছাড়া যাবে না। তুমি না সত্যি জানো তো মানে পারো বটে। আচ্ছা ওই চাটনিটা চাটনিটা আচ্ছা চাটনিটা টেস্ট করা হয়নি না? হ্যাঁ এইটা অল্প ওই দিবো। কেমন হয়েছে এটা? ফাটা ফাটি, সত্যি সত্যি। এখন এই সবকিছু ওই ভূতটার ভালো লাগলো। সে হাসবে কখন? অনেক দেরি হয়ে গেছে না, করে নাই ছেলেটা, সত্যি ভালো লাগে না। কখন যে আসবে সত্যি সত্যি। দিয়া এইবার পালাই, অনেক দেরি হয়ে গেছে। বুঝেছি, তোমার আজ আর আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, যাও। আরে না সেরকম ব্যাপার নেই, তুমি বোঝো, দেখো দুপুরে খাওয়া তো, দাদুর বয়স হয়েছে, উনি না খেয়ে বসে থাকবেন। আর ইমন? ইমনও না খেয়ে বসে থাকবে, আর আমারও খিদে পাচ্ছে। তুমি বোধ হয় ইলিশ মাছের ডাকটা শুনতে পাচ্ছ। রিহার্সেলসে কখন যাচ্ছ? 7টা পাক্কা, আদির কোনোদিন লেট হয়। আচ্ছা আদি, তোমার রিমনের বাড়ি কটা যাওয়ার কথা ছিল? আমার রিমনের টাইমটা দেখেছো?
তুমি আবার বলছো আমাকে, তুমি লেট করালে আমাকে। যাই এবার, গলা ভাত, পচা তরকারি, নুনে পোড়া, ঝাল এসব খুব বাজে আদি, খুব বাজে। তুমি খাবে আবার নিন্দাও করবে, আমি এক্ষুনি ইমনকে ফোন করে বলবো। দাঁড়া, তোমরা মেয়েরা না ইয়ার কিটা বোঝো না, অদ্ভুত। যাকে ইমন তো আজকে খাওয়াচ্ছে, তুমি কবে রান্না করবে বল? রান্নাবান্না আমার দ্বারা হবে না বাবা, ওসব তোমার ইমন পারে। যাও। হ্যালো, হ্যাঁ বাবা, কিভাবে তোমার কিছু হয়নি তো? কোথায় তুমি? আমি আসছি। ঠিক আছে এসো। কি হয়েছে? বাবার যে ব্যাগটার মধ্যে টাকা পয়সা এটিএম কার্ড সব ছিল ওটা হারিয়ে গেছে। সে কি কি হবে এখন, মানে উনি কোথায়? বুঝতে পারছি না, বুথ থেকে ফোন করলো। আদি, আমার খুব টেনশন হচ্ছে, বাবা তো এখনো ঠিক মতো সেরে ওঠেনি, তার মধ্যে এই টেনশন, এই প্রেশার, আমি বুঝতে পারছি না কি করবো। আদি বাবা যতক্ষণ না আসে প্লিজ তুমি আমার সাথে থাকো। এটা তুমি রিকোয়েস্ট করছো? আমি আছি তো, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জানিস তোকে খুব সুন্দর লাগছে। তোর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। তুই ভুল করলে আমার এতটা কষ্ট হয় না যতটা তুই আমাকে ভুল বুঝলে। আর কখন আসবি বলতো তুই? কত দেরি হয়ে যাচ্ছে। আয় না তাড়াতাড়ি।